নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বাসের ভাড়া এখনই বাড়বে না, উল্টে সমস্ত বেসরকারি বাস 2018 সালের ভাড়ার তালিকা টাঙ্গাতে হবে, নচেত সেই বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। শুক্রবার বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে একথা পরিষ্কারভাবে জানিয়ে দিল রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, এখনই বাসের ভাড়া বাড়ানোর সম্ভাবনা নেই, 2018 সালে সরকারি নির্ধারিত ভাড়ায় নিতে হবে, বেআইনিভাবে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। বিয়ের এক প্রাচীন প্রথা পালন ঘিরে সরগোল বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিরায়। সেখানে বিয়েতে কনের সমান ওজনের টাকা দেয়া হয়েছে বরপক্ষকে। সাম্প্রতিক একটি ভিডিও সেটা সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে, এমন সময় লাল বেনারসি শাড়ি পরে কনেকে বসানো হয়েছে বড় দাড়িপাল্লায়, তাকে ঘিরে রয়েছে অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা। এক পাল্লায় বিয়ের পোশাক পরা কনে, আর অন্য পাল্লায় রয়েছে কয়েন। এরপর কনের ওজনের সম পরিমাণ কয়েন উপহার হিসেবে দেওয়া হয় বরপক্ষকে। রবিবার ও সোমবার রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া থাকছে, শিলাবৃষ্টির সম্ভাবনাও তো রয়েছে, বজ্রপাতের আশঙ্কাও। আগামী 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। রাজ্যের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বৃষ্টির কারণে, তাপপ্রবাহের সম্ভাবনা এই মুহূর্তে আপাতত নেই। প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাও আবার অ্যাকশন ছবিতে। ছবির নাম বাবুসোনা। সম্প্রতি হয়ে গেল এই ছবির বিশেষ ফটোশুট। হিমাংশু ধানুকার প্রযোজনায় এসকে মুভিজ ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি বাবুসোনা। এই ছবিতে জিতু কমলকে দেখা যাবে কিডন্যাপের চরিত্রে, অন্যদিকে ছবিতে শ্রাবন্তী হবে চোর। তবে নিজেদের কুকর্মকে ঢাকতে দুজনেই অন্য পেশার মুখোশ পরে থাকেন। আগামী মাসেই লন্ডন জুড়ে ছবির শুটিং শুরু হবে। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ, বিনোদন সারাদিন সারাক্ষণ।